কিরে ভাই, কেমন চলছে? সব ঠিকঠাক তো? সব ঠিকঠাকই চলা উচিত। আমাকে দেখতে খুব লম্বা চড়া, খুব লম্বা চড়া, মানে সবাই বলে দেখতে খুব লম্বা চড়া, মন থেকে খুব ভীত। আজকে আপনাকে একটা কথা বলবো, মানে একটা কথা বলবো না, অনেকগুলো কথা বলবো, শুনবি ওখানে বসে বসে, তুই শুনবি। আমি বলবো এই এরকম এরকম কয়েকটা কথা বলবো সেগুলো অনেক জনকে আমি বলিনি, আমি আমি কোনো দিন বলিনি, আর আজকে বলবো। আমি কোনা ঘরে পড়ে থাকতাম, কোনা ঘরে পড়ে থাকতে থাকতে এরকম 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 করে আমার আসতো, শরীরটা থরথর করে থাকতো, মানে আমি আমি বুঝতে পারতাম না আমি কি করবো। কি ছোট এই এই হাইটটাই হবে, বহুত মারতো, এমন এমন মারতো পাশে ঘর থেকে বসে বসে শুনতে পেতাম, আমি কিছু করতে পারতাম না, মাকে খুব মারতো। ওই আওয়াজগুলো কানে এখনো ঢোকে, আমি কি মারতে পারতাম না বাবা, আমার বাবা হয় এরকম না, আমার বাবা আমাকে ভালোবাসতো, আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতো। আর তুই শুনবি, তোকে বলবো, তুই এই কথাগুলো তুই বসে বসে শুনবি, এখন তোর শুনতে হবে, প্রচন্ড ভালোবাসতো, এরকম নয় যে ভালোবাসতো না, মানে একটা একটা বাবার যা যা করা উচিত করতো, একটা বাবার একটা সন্তানের প্রতি যা যা করা উচিত তাই করতো, স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে মানে সব কিছু করতো, চকলেট কিনে দিত। আমি আমি বুঝতে পারতাম না আমার আমার বাবার ওই রূপটা আমি আমি ভুলতাম না, মানে প্রত্যেক দিন রাত্রে এসে ওরকম করে মার, ওই আওয়াজ আমার কানে এখনো কম 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 করে বাজে। তখন খুব ভয় পেতাম, খুব ভয় পেতাম তখন, স্কুলে কেউ বন্ধুত্ব করতে আসতো না আমার সাথে, মানে আমাদের কি ছিল কি জানি, এরকম কেউ বন্ধুত্ব করতে আসতো না, কোনো বন্ধুই ছিল না, একটা ছিল, একটা ছিল, একটা ছিল টিনা, টিনা টিনা, ও ও টিফিন খেতাম ওর সাথে, ওর সাথে হোমওয়ার্ক করেছি, ওর সাথে ঘুরেছি অনেক, খুব ভালো মুহূর্ত কাটিয়েছি একসাথে আমরা, আর বাকি আমার সাথে কেউ বন্ধুত্বই করতে আসতো না অন্যভাবে। ও যখন টিফিন খাওয়াতো আমার খুব মনে হতো যে আমি কোনো দিন খাওয়াই, ঘরে গিয়ে মাকে বলেছিলাম, মা আমার এরকম আমার একটাই বন্ধু আছে, আমরা কোনো দিন ওকে এরকম করে টিফিন একটু ভালো করে করে দাও না, ওকে গিয়ে খাওয়াই। হঠাৎ করে মা বলে উঠলো, ওরা খুব বড় লোক, আমাদের কাছে অত পয়সা নেই, আমরা এই করতে পারবো না, সেই করতে পারবো না, খাওয়াতে পারবো না। সেদিন খুব ভয় লাগলো, সেদিন খুব ভয় লাগলো যে এই কারণের জন্যে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, যদি ওর সাথে আমার সাথে যদি না মেলামেশা বন্ধ করে দেয়, যদি মেলামেশা বন্ধ করে দেয় অনেক কিছু হতে পারত। করলো, এটাই হলো যেটা বলছি, এটাই হলো, মেলামেশা বন্ধ করে দিল। একদিন হঠাৎ করে এসে বলছে, তুই আমার জন্য কি করিস, আমার এখানে ঘুরতে নিয়ে যাস, না এখানে নিয়ে যাস, না খেতে নিয়ে যাস। সেদিন লাগলো ভয়, আবার সেদিন লাগলো খুব ভয়। আর তারপরে এলো ওই ওই পরীক্ষা, যেটা আমরা সবাই বলি না, ওই যে কি কি না প্রিবোর্ড, প্রিবোর্ড ক্লাস টেনের বোর্ড পরীক্ষা, ইংলিশে না খুব ভয় লাগতো, ইংলিশে প্রচুর কমজোর ছিল আমার, তো হয়তো লিখতে পারতাম না, পড়তে পারতাম না, বলতে পারতাম না, কি আছে অনেকজনই পারে না বলতে, ক্লাসে বসে যখন থাকতো না, ক্লাসের ছেলেটা হু হু বলে গেল যখন থাকতো, বলতে গেলে বল বলতো অনেকজনই বলতো, আমি আমি কিচ্ছু বলতে পারতাম না, বিশ্বাস করো কিচ্ছু বলতে পারতাম না। মন পরীক্ষার আগে জীবনে কোনোদিন অত পড়িনি, কোনো দিন জীবনে অত পড়িনি, ওই বোর্ড পরীক্ষার আগে দু রাত জেগে পড়েছিলাম, খুব কষ্ট করেছিলাম, বোর্ড পরীক্ষা দিতে গেলাম, বসলাম প্রিবোর্ডের সময়, বোর্ড নয় পরীক্ষার আগে বসেছি, পিয়ন এসেছে, পিয়ন এসে আমাকে বলছে এ তোমাকে বড় স্যার ডাকছে, হেডমাস্টার ডাকছে। কিছু বুঝতে পারিনি সেদিন কি হলো, গেলাম মাস্টারের কাছে, মাস্টার বলছে তুমি পরীক্ষায় বসতে পারবে না কারণ তুমি ফিস জমা দাওনি। সেদিন লাগলো ভয়, আবার আবার সেদিন ভয় লাগলো, পরীক্ষা দেবো না তাহলে কি হবে, বাবা কে দেখবে, মা কে দেখবে, ঘরে ছোট বোনটা চোখে কে দেখবে, খাবো কি করে, পড়াশোনা না করলে মানুষ হবো কি করে, এটা নিয়ে এটা নিয়ে অনেক ভাবলাম, বাড়িতে গিয়ে অনেক ভাবলাম কি হবে। তারপর ওই পাড়ায় না ছেলে দেখতো, ছোট ছোট ছেলে দেখা হলো, মানে পয়সা কামাবি, তাহলে পয়সা পয়সাটা জীবনে না খুব দরকার বুঝলি, পয়সা ছাড়া কিচ্ছু হয় না, ছোটবেলায় বললাম না পয়সার জন্য একবার বন্ধু হারিয়েছিলাম, আর হারাবো না, মাথায় ভাবলাম যে বলছে একবার চেষ্টা করবো, গিয়ে বললাম যে হ্যাঁ হ্যাঁ কি করে কি করে কি কি করে যাবো কি করবো, বলছে চ আমার ভাই আছে, দাদা ভাই আছে, কি ভাই, তো দাদা দাদা কে, বলছে এ ভাই সে ভাই নয় সবার ভাই, শুনলাম না কি করে,
তোমরা তো অনেক ছেলে কাজ করে, তোমরা অনেক ছেলে কাজ করে লাখ লাখ টাকা কামাচ্ছো। তাহলে মাথায় ভাবলাম আচ্ছা এই ব্যাপার না, বাবাকে কিনে দিচ্ছে, মাকে ওই কিনে দিচ্ছে, ঘরে এত জিনিসপত্র কোথা থেকে আছে, ছোট এত জিনিসপত্র কোথা থেকে আছে, চল যাবো। কে দেখি সুলেমান ভাই কি কাজ আছে দেখি যাবো। সুলেমান ভাইয়ের কাছে না 2 বছর কাজ করেছিল, পাক্কা 2 বছর, বহুত টাকা দিত। বলে কাজ কি কি কাজ করতে হবে, মারপিট, গুন্ডামি, কিডন্যাপিং, পাঠিয়ে ঝামেলা লেগে গেছে, বলে তুই চলে যা, ভাই তুই চলে যা, ঝামেলা সামনে নেবে, চলে যেতাম শুনতে পেয়ে আমার ঘোড়াও গিয়েছিল। ও ওই যে মাথায় নিয়ে ওই কি বলে রিভলভার, রিভলভার ঘোড়া মানে ঘোড়া দিয়ে ও তোকে বহুত টাকা দিয়েছে, ঘরে না এই ঘোড়ার টিভি লাগিয়েছে। হ্যাঁ তো বড় হবে, মা তো খুশি, সবাই খুশি, বোনও খুশি, কেউ জিজ্ঞেস করতে পারে টাকা আসতে পারে, কাজ করি টাকা ইনকাম করি, মায়ের অসুখের জন্য টাকা চলে আসতো, বোনের জন্য ওই ক্যাটরিনা ক্যাম্প পার্কের জামাও কিনেছি, ঘর ঠান্ডা হওয়ার জন্য ওই যন্ত্রটা বলে কি বলে কেন স্যার, ফট করে একদিন পুলিশ এসে তুলে নিয়ে চলে গেল। মহস কেন জানিস তো, মানে এত মারলো, আমি আমি ছটকাচ্ছি, মা গো বাবা গো বলে চিল্লাচ্ছি, তারপরের দিন ভাবছি বসে বসে যে সুলেমান ভাই আসবে ছড়াতে, ওইদিকে ভাবছি ছোট হয়তো আসবে, ওইদিকে তো বাবা আসবে মা আসবে, সারা কেউ এলো না ছড়াতে। পুলিশটা খুব ভালো লোক ছিল, পুলিশটা আমার কাছে বলে তুই কেন করিস এইসব, আমি বলি পয়সা পয়সা পয়সার জন্য সব কিছু করি, পয়সা না দিলে আমি করবোই না, পয়সা যে দেবে তার জন্য আমি কাজ করবো, মানে তুই ভালো কাজের জন্য তোকে পয়সা দেবো, করবি আমি কী করবো কী কাজ আমি তো জানি না, কিছু পড়াশুনো শিখিনি, বলছে যে তুই আমার ঘরে কাজ করবি, আমার ঘরে কাজ করবি, আমি কী কাজ করবো তোমার ঘরে, ওই যে আমার ছেলেকে স্কুলে নিয়ে যাবি, ঘরে কাজ করবি, তোকে আমি টাকা দেবো, আমার ঘরেই থাকবি, ভালো লাগবে। পুলিশটার ঘরে গেলাম, কাজও করছিলাম, ভালোই ছিলাম পুলিশটার ঘরে, বেশ পুলিশটার ঘরে তুই বিশ্বাস করি না, পুলিশটার ঘরে কম কেউ ছিল, ওরা একটা বাচ্চা ছেলে ছিল আর ওই ওরা একটা বউ ছিল, ভালো কাটছিল, ভালো পয়সা মনে দিচ্ছিল, মোটামুটি চলে যাচ্ছিল, ভাবলাম ছাড়া বাজে রাস্তা থেকে ছেড়েছে এই রাস্তাটাই ভালো, ভালো কোথাও তো পয়সা কামানো যায়, নিজেকে চেঞ্জ হবে। 2 বছরের যে 2 বছরে কালো দাঁতটা তো এখানে লেগেছিল, এইখানে লেগেছিল কালো দাঁতটা, চেষ্টা করে একটু সরানোর চেষ্টা করছি যে ভালো কাজ করে পয়সা ইনকাম করানো যায়। হঠাৎ করে একদিন ঘরে বসছিলাম, আমাদের ঘরে এরকম করে বসে বসে টিভি দেখছিলাম, ঘরে কেউ ছিল না, ওই যে পুলিশের বউ আছে না ও আমার পাশে এসে বসলো, প্রথমে কিছু বুঝতে পারি না, পাশে এসে বসার পরে না হঠাৎ করে জামার এখান থেকে করে হাতটা ঢোকানো শুরু করলো, তখনও কিছু বুঝতে পারে, তারপর আস্তে করে সে কোলে উঠে বসলো, আমি প্রথমে বুঝতে পারছি না কি হচ্ছে, আমি নাম বলছি না যে আমি কি করবো, হঠাৎ করে দরজাটা খুলে দেখি পুলিশটা ঢুকলো, দিয়ে ঘরে ঢোকে না, ঘরে ঢোকে বেজরা মারলো, প্রচুর মারলো, হেসে করে টানতে টানতে নিয়ে গেল থানায়, ঢুকিয়ে দিল জেলে, কি জানি কি করেছিলাম, এবার আমার কি কি কেস দিল সেদিন, আবার লাগলো আবার লাগলো সেদিন ঘর মনে আতঙ্ক, তাহলে 5 বছর জেল কাটলাম রে জেলে, না জেলে প্রত্যেকটা দিন আমার আতঙ্কে কাটছিল, প্রত্যেকটা দিন ভয় মরছিলাম, তুই জানিস তুই জানিস প্রত্যেকটা দিন মরছিলাম, উঠতে উঠতে মরছিলাম, যারা ঝুঁকুরি ঘরে জন্মেছিলাম সেটা আমার দোষ ছিল নাকি নাকি পয়সার জন্য পড়তে পারিনি বাবা মা পয়সা দিতে পারিনি সেটা আমার দোষ ছিল, তো ওই ওই টিনা বলে যে মেয়েটা ছেড়ে চলে গেল ওইটা আমার দোষ ছিল, তারা পয়সাটাই সব থেকে ইম্পর্টেন্ট জীবনে বুঝলাম, পয়সা কামাতেও গেলাম যার জন্য 2 বছর ধরে খাটলাম, 2 বছর ধরে খাটলাম, ছাড়া দেবো না, ছাড়াতে আসেনি, ছাড়াতে আসেনি, দিনের থেকেও ছাড়াতে আসেনি, তারপরে ভাবলাম সৎ পথে ইনকাম করবো, ওটা মাথায় বুঝছা বলো সৎ পথ হয়ে, পুলিশটা বললো খুব ভালো, খুব ভালো হচ্ছে, চালা আমি বলেছিলাম বুকের মধ্যে এরকম সুস্কুর দিতে, আমি বলিনি কিন্তু জানিস তো ভাই পুরো দুনিয়াটাই না বেমান বেরোলো, তারপরেই তো খেলা শুরু, তারপরে ঘরে চলে গেলাম, ঘরে চলে এসে দেখি ওই পালিয়েছে, ওই কোনে দেখি মা এরকম করে বসে বসে ভুট্টা চড়াচ্ছে, ওই কোনে দেখি বোন বসে বসে হাওয়া করে কাঁদছে, আমি সেটা বুঝতে পারছি না কি হলো, ছেলে 5 বছর পরে, ছেলে 5 বছর পরে ঘরে এলো কারো আনন্দ নেই, কারো একটু একটু আনন্দ নেই, মাকে আমি জিজ্ঞেস করলাম কি গো ছেলে এসছে আনন্দ নেই মনে, কি কি হয়েছে তোমাদের, বোন কাঁদছে কেন, তুমি কাঁদছো কেন, কি হয়েছে, তুই রেপ করে দিলি রে বোনটাকে, হ্যাঁ তোর ঘরে তো কাজই করতো, তোর তো কোনো ক্ষতি করতে যায়নি, তোর তো কিছু করতে যায়নি, তোর তো
তোর বহুত পাওয়ার না তোর বহুত বহুত কম পয়সার না তোর সুলেমান ভাই তোর কোন নেতা ধরতে পারবে না কোন পুলিশ ধরতে পারবে না তোর বল জন্য পুলিশ নিয়ে এসেছিলাম ভাই হতে পারিস তোকে কি তো পায়ে ধরেছিলাম রে তোর পায়ে আমি এরকম করে মাথার নিচু করে ধরে তুলেছিলাম তোকে যে বোনটা বিয়ে করে নি জানিস তো মেয়েদের 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 সম্মানের ব্যাপারে জানিস না তুই চল ওর বিয়ে হবে তো হবে না তোকে বলেছিলাম তুই তাও শুনিস না বাপ ডাক্তার এবার করে দিবি তোকে কি বলবো পুলিশকে কি বলবো তোকে তো ধরে মনে হচ্ছে আমার লাভ নেই তোকে সালা নিয়ে এলাম ওই জন্য ভাল লাগছে আর ভয় নেই রে আর কোনো ভয় লাগে না।